হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো এবং সামনে অ্যাডমিশন এক্সাম দিবে, তাদের জন্য আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ইতোমধ্যেই তোমাদের অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন বেশ জোরে সোরে শুরু করে দিয়েছো এবং 10 মিনিট স্কুল প্রথম থেকেই তোমাদের সাথে আছে এই যাত্রায়। ইতিমধ্যে 10 মিনিট স্কুল বেশ কিছু লাইভ ক্লাসের আয়োজন করেছে এবং এরই ধারাবাহিকতা অব্যাহত রেখে আমি আশরাফ নাজমি, MBBS K75 ব্যাচ, ঢাকা মেডিকেল কলেজ, আজ তোমাদের সাথে থাকছি মেডিকেল অ্যাডমিশন টেস্টের গাইডলাইন, টিপস এবং ট্রিক্স সাথে নিয়ে। তোমরা কমেন্টে মেনশন করে দাও কে কোন জায়গা থেকে আছো এবং অবশ্যই তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও এই লাইভ ক্লাসটি উপভোগ করার জন্য। আজকের ক্লাসটিকে আমরা বেশ কিছু সেগমেন্টে ভাগ করেছি, তোমাদের প্রশ্নের উত্তর তো দিবই, সাথে আমিও বেশ কিছু প্রশ্ন রাখছি তোমাদের সাথে, যেন তোমরা কমেন্ট সেকশনে সেগুলোর উত্তর জানিয়ে তোমাদের প্রস্তুতিকে আরো ঝালাই করে নিতে পারো। তোমাদের মনে যা প্রশ্ন আছে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, জানিয়ে দাও, আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দিতে। এবং আশা করা যায় আজকের এই ক্লাসটির পর তোমাদের মাঝে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সম্পর্কে আর কোনো ইনফরমেশন গ্যাপ থাকছে না। তাহলে বুঝতেই পারছো আজকের অ্যাডমিশন টেস্টের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও তোমার ফ্রেন্ডদের সাথে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট বাংলাদেশের সবচেয়ে কম্পিটিটিভ এক্সামগুলোর একটা এবং এই এক্সামটি নিয়ে তোমাদের সবারই এক্সাইটমেন্ট অনেক বেশি থাকে। আজকের যে লাইভ ক্লাসটি আমরা করতে যাচ্ছি এটি শুরু করব প্রথমেই কারা কারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের আবেদনপত্র সংগ্রহ করতে পারবে তাদের সম্বন্ধে জানিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ক্রাইটেরিয়া যার কারণে তুমি হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে পারবে। তুমি যদি HSC পাস করে থাকো 2019 সালে বা 2018 সালে এবং তোমার SSC পাশের বছর যদি হয় 2017 কিংবা 2016, তাহলে তুমি অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদনপত্রটি সংগ্রহ করতে পারবে। কিন্তু তুমি যদি 2016 সালের পূর্বে SSC পরীক্ষা পাস করে থাকো, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো না। সেকেন্ড যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাকে HSC এবং SSC বা সমমানের পরীক্ষায় অবশ্যই GPA মোট 9 থাকতে হবে বা এর উপর থাকতে হবে। কিভাবে 9 থাকতে হবে? ধরো কেউ SSC-তে GPA 4 পেলো বা HSC-তে 5 পেলো, সে অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া পার্বত্য এলাকার অউপজাতি এবং উপজাতি যারা আছে তারা মেডিকেল পরীক্ষার অংশগ্রহণের জন্য তাদের মোট GPA 8 হলেই যথেষ্ট। তবে এক্ষেত্রে একটা কিন্তু আছে, তাদের যে কোনো একটা পরীক্ষায় অ্যাট লিস্ট GPA 3.5 রাখতে হবে। অর্থাৎ কেউ যদি SSC পরীক্ষায় GPA 3 এবং HSC পরীক্ষায় GPA 5 পায়, সে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। এখন আসি কাদের নাম্বার কাটা যাবে এবং কাদের কাটা যাবে না এই প্রসঙ্গে। আমরা সবাই জানি সেকেন্ড টাইমারদের, যারা এবছর দ্বিতীয়বারের মতো মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছে, তাদের 5 নাম্বার কাটা যাবে। তবে এই ক্ষেত্রে সবার কাটা যাচ্ছে না। ধরো কেউ 2016 সালে SSC পরীক্ষায় পাশ করলো এবং 2018 সালে HSC পরীক্ষায় পাশ করলো, সে যদি এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তার অবশ্যই 5 নাম্বার কাটা যাবে। কিন্তু কেউ যদি 2016 সালে SSC পাশ করে এবং 2018 সালেও HSC পাশ করে থাকে, কিন্তু তার যদি মনে হয় তার HSC রেজাল্ট সন্তুষ্টজনক নয়, তাহলে সে 2019 সালে আবার HSC পরীক্ষায় ইম্প্রুভমেন্ট এক্সাম দিয়ে যদি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, সেক্ষেত্রে তার কোনো মার্কস কাটা যাচ্ছে না। এবার আসি যারা 2018-19 সেশনে অলরেডি মেডিকেল কলেজে ভর্তি তাদের প্রসঙ্গে। কেউ যদি মনে করে তারা আগের বার যে মেডিকেলে চান্স পেয়েছিল তার তালিকার উপরের মেডিকেলে আসতে চায় বা বাড়ির কাছের মেডিকেলে আসতে চায় বা কোনো ডেন্টাল কলেজে ভর্তি তারা MBBS কোর্স করতে যাচ্ছে, সেক্ষেত্রে যদি তারা এবছর অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করে, তাহলে তাদের 7.5 নম্বর কাটা যাচ্ছে। দেখে নিচ্ছি কিছু কমেন্ট। আভা আছে রাজবাড়ি থেকে, গাজীপুরের কাশিমপুর থেকে আসে হচ্ছে আতিক চৌধুরী ভাই, জিশা আছে মতিঝিল থেকে, রেজওয়ান অয়ন আছে, আমাদের সাথে আছে ইলিয়াস। তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং জানিয়ে দাও তাদের এই ক্লাসটি সম্পর্কে। যেখানে ছিলাম, তুমি যদি SSC পরীক্ষায় এবং HSC পরীক্ষায় এক পার্বত্য এলাকা থেকে দিয়ে GPA 8 পাও বা তাহলে তুমি অংশগ্রহণ করতে পারবে, সেক্ষেত্রে তোমার যে কোনো একটা সাবজেক্টে 3.5 দরকার হবে। আচ্ছা, এবার আসি
এখানে দেখা যাচ্ছে একটা কথা, সমমানের পরীক্ষা। দ্যাট মিন্স তুমি যদি শুধু HSC বা SSC দিয়ে থাকো তাহলে তুমি কেবলমাত্র মেডিকেল অংশগ্রহণ করবে, সেটা ভুল কথা। তুমি যদি HSC এর সমমানের মাদ্রাসা বোর্ড থেকে আলিম কিংবা SSC এর সমমানের মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পরীক্ষা দিয়ে এই GPA অর্জন করতে পারো, অবশ্যই তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ইংলিশ মিডিয়ামের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা SSC এর ইকুইভ্যালেন্ট এক্সাম, যেটাকে আমরা বলি ও লেভেলস এক্সাম, এবং HSC এর ইকুইভ্যালেন্ট এক্সাম এ লেভেলস এক্সাম, সেক্ষেত্রে তোমাদের কিছু কথা রয়েছে। SSC এক্সাম বা ও লেভেলস এক্সামে যদি কেউ 6টা সাবজেক্ট এ পেয়ে থাকে তাহলে আমরা সাধারণত তাকে একটা প্রাইজ পেতে দেখি, সেটা হচ্ছে ডেইলি স্টার অ্যাওয়ার্ড। এবং এ লেভেলসে যদি কেউ 3টা সাবজেক্টে এ পায় তাহলেও সে ডেইলি স্টার অ্যাওয়ার্ড পেয়ে থাকে। ডেইলি স্টার অ্যাওয়ার্ড আমাদের কাছে GPA 5 এর ইকুইভ্যালেন্ট হিসেবে ধরা হয়। তোমরা ধরো ইংলিশ মিডিয়ামের বন্ধুরা যে কাজটা করবে, তোমরা মহাখালীতে ডিজি হেলথের অফিস রয়েছে, ওখানে তোমাদের মার্কশিট সহ যাবে এবং তার সেখানে GPA এর ইকুইভ্যালেন্ট, তোমাদের মার্কশিটের একটা চার্ট আছে এবং তারা তোমাদের মার্কশিটটাকে GPA তে কনভার্ট করে দিবে এবং তোমরা জানতে পারবে তোমাদের GPA কেমন। নেক্সট যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে HSC তে অবশ্যই তোমার 3টা সাবজেক্ট নিয়ে পাস করতে হবে। সাবজেক্টগুলো কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। এবং বায়োলজিতে অবশ্যই অবশ্যই কমপক্ষে তোমাদের 3.5 GPA দরকার। এবার আসছি অ্যাডমিশন টেস্টের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে। ভর্তি পরীক্ষা অ্যাডমিশন টেস্টের যেটা অনুষ্ঠিত হয় মেডিকেলের, সেটা সাধারণত 300 মার্কের একটা ভর্তি পরীক্ষা। তোমার এখানে 200 মার্কস থাকবে তোমার GPA থেকে এবং 100 মার্কস থাকবে অ্যাডমিশন টেস্ট রিটেন, যেটা তুমি একটা 1 ঘন্টার পরীক্ষার 100টা MCQ এর মাধ্যমে অ্যান্সার করবে। মার্কস ডিস্ট্রিবিউশনটা এখন আমরা একটু ইলাবোরেটলি জেনে নিই। তোমার যে SSC এর GPA সেটাকে গুণ করতে হবে 15 দিয়ে এবং তোমার যে HSC এর GPA সেটাকে গুণ করতে হবে 25 দিয়ে। তাহলে আমরা 75 এবং 125 যোগ করে টোটাল 200 নাম্বার পেয়ে থাকি। ধরো কেউ SSC তে GPA 5 পেল এবং HSC তে পেল 4.89, ধরো SSC তে কেউ GPA 5 পেল এবং HSC তে পেল 4.89, তাহলে তার GPA মার্ক দাঁড়াবে 5 × 15 SSC এর জন্য এবং HSC এর জন্য 4.89 × 25, টোটাল 197.25। অর্থাৎ GPA এর জন্য বরাদ্দ 200 নম্বরে সে পাচ্ছে 197.25। কেউ যদি 2টা সাবজেক্টেই GPA 5 করে পেয়ে থাকে 200 মার্কের মধ্যে তার নাম্বার একদম পারফেক্ট 200ই দাঁড়াচ্ছে। এরপর আসি অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্টে থাকবে তোমার 100টি MCQ। 100টি MCQ এর মধ্যে তোমার 30 মার্ক থাকবে বায়োলজি থেকে, 25 থাকবে কেমিস্ট্রি থেকে, ফিজিক্স থেকে থাকছে 20, জেনারেল নলেজ থেকে থাকছে 10 এবং ইংলিশ থেকে থাকছে 15। তুমি যদি একটি ভুল উত্তর দাও প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার 0.25 মার্কস কাটা যাচ্ছে। অর্থাৎ কোয়েশ্চেনটিতে তুমি অ্যান্সার করতে পারলেই না, সেই সাথে আরো 0.25 কাটা যাচ্ছে, অর্থাৎ তোমার লস হচ্ছে কত? 1.25। আসি মেডিকেল ভর্তি পরীক্ষার সিট নিয়ে। এখানে দেখতে পাচ্ছি বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা প্রায় 36টি এবং ঢাকার ভিতরেই অলমোস্ট প্রায় 4টা মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং মুক্তা মেডিকেল কলেজ। ঢাকার মেডিকেলগুলোতে, ঢাকা মেডিকেল কলেজ এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজে সিট প্রায় 220 এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সিটের সংখ্যা 175 এবং মুক্তা মেডিকেল কলেজে সিটের সংখ্যা বর্তমানে 65টি। মেডিকেলে মোট সিট হচ্ছে তোমার 4,068টি, এর মধ্যে সাধারণ কোটায় 3,966 সিট, মুক্তিযোদ্ধা কোটায় মাত্র 2% সিট এবং অর্থাৎ দাঁড়ায় মাত্র 82টি সিট আছে তোমাদের জন্য বরাদ্দ মুক্তিযোদ্ধা কোটায় এবং উপজাতিদের জন্য বরাদ্দ রয়েছে মাত্র 20টি সিট। এবার আসি মেডিকেল ভর্তি পরীক্ষায় কতজন পরীক্ষা দেয়। তুমি যখন জানতে পারবে কোন পরীক্ষায় কতজন পরীক্ষা দেয় এবং কতটি সিট রয়েছে, তাহলে তুমি বুঝতে পারবে কেবলমাত্র পরীক্ষাটি কতটা কম্পিটিটিভ হয়। 2017 সালে যখন আমি ভর্তি পরীক্ষা দিই, পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট 83,000 এবং সিট ছিল 3,188। 2018 সাল অর্থাৎ গত বছর ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ছিল 66,000 এবং সিট ছিল 4,068। অর্থাৎ
আমি যেবার পরীক্ষা দিই সেই বছর প্রতি 27 জনের জন্য ছিল একটি সিট বরাদ্দ এবং গত বছর প্রতি 16 জনের জন্য একটি সিট বরাদ্দ ছিল। 2016 সালে মোট সিটের সংখ্যা ছিল 3000 মতো এবং পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 93,000। অর্থাৎ আমরা ই অ্যানালাইসিসে আসতে পারি যে দিন দিন মেডিকেলের সিট যত বাড়ছে পরীক্ষার্থী তত কমছে এবং মেডিকেলের চান্স পাওয়া ততই সোজা হয়ে যাচ্ছে। আশা করি তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন ভালো মতো নিবে এবং এই সুযোগটাকে কাজে লাগাবে। এবার আসি প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে, তোমরা কিভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপেয়ার হবে। আমার কাছে কিছু টিপস রয়েছে যেগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে আরো ঝালিয়ে নিতে পারো। আমরা জানি ভর্তি পরীক্ষায় কি থাকে, এমসিকিউ থাকে, একটা প্রশ্ন থাকবে এবং চারটা অপশন থাকবে। প্রথমেই আমি যে পয়েন্টটাকে রেখেছি সেটা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা দেখে তোমরা ভয় পেয়ে যেও না, কারণ তোমাদেরকে এখানে বলবে না একটা ইসের সংজ্ঞা লেখো বা উমুকের সংজ্ঞা লেখো বা তমুকের সংজ্ঞা লেখো। তোমাদের যেটা বলবে একটা সংজ্ঞা তুলে দিবে এবং বলবে এটা কার সংজ্ঞা। সেই ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে বইয়ের যত সংজ্ঞা আছে তার একটা কিওয়ার্ড বক্স করে রাখবে এবং কিওয়ার্ডটা মনে রাখবে, এবং যখন প্রশ্নে দেখবে এই কিওয়ার্ডটা আছে তখনই অপশানে সেই সংজ্ঞাটা যার তাকে দাগিয়ে দেবে এবং তোমার উত্তরটি সঠিক হবে। এরপর আসি হচ্ছে সংখ্যা। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রচুর সংখ্যা মনে রাখতে হয়। আমি যখন তোমাদের জায়গায় ছিলাম তখন আমার এই সংখ্যা মনে রাখা থেকে অনেক বিশাল একটা টর্চার মনে হতো। তো আমি কি করেছিলাম, আমার এক বড় ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া এত কেন সংখ্যা মনে রাখতে হয় আমার। ভাইয়া খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন করেন তারা ডক্টর, ডক্টরদের কি করতে হয়, তাদের প্রেসক্রিপশন লিখতে হয় এবং বিভিন্ন ওষুধের ডোজ, কোন ওষুধ কয় বেলা দিতে হবে এটা মনে রাখতে হয়। তো তারা চান যারা তাদের সেক্টরে প্রবেশ করবে তারাও যেন মাথায় অনেক অনেক সংখ্যা মনে রাখার ক্যাপাবিলিটি নিয়ে প্রবেশ করে। তাই সংখ্যাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিন্তু সুখের খবর যে আমাদের অ্যাডমিশন টেস্টে সংখ্যা রিলেটেড প্রশ্ন খুব বেশি একটা আসে না, সর্বোচ্চ একটা থেকে দুইটা। এরপর আসি পার্থক্য এবং ছক। পার্থক্য এবং ছকের ক্ষেত্রে যেটা হয়, কোনো বইয়ে যখনই আমরা পার্থক্য বা ছক দেখি আমাদের চোখটা একদম ওই জায়গাতেই যায়, তো যিনি প্রশ্নকর্তা তার চোখও সেই জায়গাতেই যায়। তো এক্ষেত্রে যেটা হয় তিনি ওইসব জায়গা থেকেই প্রশ্ন করতে পছন্দ করেন। তাই পার্থক্য এবং ছক আমরা কখনোই কখনোই বাদ দিব না। প্রকারভেদ, প্রকারভেদ থেকে যেই প্রশ্নগুলি হয়ে থাকে সেটা হচ্ছে অমুক কত প্রকার বা অমুকের প্রকারভেদ নয় কোনটি, তাই আমরা প্রকারভেদ জিনিসটা খুবই ভালো মতো পড়ব, কারণ এখান থেকে বহু প্রশ্ন হয়ে থাকে বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংকগুলো অ্যানালাইসিস করলে। এরপর আসি বৈশিষ্ট্য। মেডিকেলে প্রচুর বৈশিষ্ট্য রিলেটেড প্রশ্ন হয় এবং প্রশ্নগুলো সাধারণত হয় সত্য মিথ্যা রিলেটেড প্রশ্ন। সত্য মিথ্যা রিলেটেড প্রশ্ন যেগুলো সেটা হচ্ছে ধরো কোনো কিছুর অনেকগুলো বৈশিষ্ট্য দেয়া, তোমরা হচ্ছে প্রশ্ন হচ্ছে সেটা এমনভাবে পাবে যে বৈশিষ্ট্যগুলো তুলে দিল চারটা অপশানে এবং কোনো একটা বৈশিষ্ট্যের একটা ওয়ার্ড পাল্টে দিল, তোমাকে তারা প্রশ্ন করবে কোনটি সত্য নয় বা কোনটি মিথ্যা এটি বের করো। সো আমাদের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, বৈশিষ্ট্য আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অনুশীলন। আমাদের অবশ্যই অবশ্যই বইয়ের যত অনুশীলন আছে সবই সলভ করতে হবে, তবে এখানে কিছু প্রশ্ন আমরা বাদ দিতে পারি অনুশীলন থেকে। তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন আসার কোনো সুযোগ নেই, আমরা সেই প্রশ্নগুলো বাদ দিতে পারি। উদ্দীপক রিলেটেড এমসিকিউগুলো বাদ দিতে পারি, সেই সাথে যেসব ম্যাথে ক্যালকুলেটারের প্রয়োজন সেই প্রশ্নগুলো বাদ দিতে পারি। এখন আমরা কিছু কমেন্ট পড়ি। কমেন্টগুলো আমি একটু পরে পড়ছি। এবার আসছি মেডিকেল অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি যেই সাবজেক্ট থেকে প্রশ্ন দিতে হয় বায়োলজি নিয়ে। আমরা বায়োলজির প্রশ্নগুলো দেখি কিরকম হয়ে থাকে সাধারণত। বায়োলজিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, জুওলজি এবং বোটানি। বায়োলজি থেকে মোট 30টি প্রশ্ন হয়ে থাকে এবং 60% কোয়েশ্চেন হয় জুওলজি থেকে এবং 40% কোয়েশ্চেন হয় বোটানি থেকে। জুওলজি আমরা দেখি, জুওলজিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হিউম্যান বডি এবং আরেকটা হচ্ছে আদার্স বা হিউম্যান বডি ছাড়া অন্য যা যা রয়েছে তা থেকে।
যারা প্রশ্ন করবেন ডাক্তাররা, তারা কিন্তু অবশ্যই তোমার হিউম্যান বডির ডক্টর, তো তারা হিউম্যান বডির টপিকগুলো ভালো মতো পারেন। সেই জন্য আমরা হিউম্যান বডির যেসব চ্যাপ্টার রিলেটেড সেসব খুবই ভালো মতো পড়াশোনা করবো। যেমন হিউম্যান বডির প্রথম চ্যাপ্টার তোমার বইয়ের পরিপাক, পরিপাক থেকে বেশ কিছু এনজাইমের থেকে কিছু সুন্দর সুন্দর প্রশ্ন করা যায়। এরপর আছে হচ্ছে তোমার রক্ত, রক্তের পর আছে শ্বসনের চ্যাপ্টার, শ্বসনের পর রেচন, অস্থি, অস্থির চ্যাপ্টার থেকে বেশ কিছু সংখ্যা রিলেটেড প্রশ্ন হয়। তারপর আছে সমন্বয়, সমন্বয় চ্যাপ্টার থেকে তোমার বেশ ভাইরাল কিছু অর্গান নিয়ে আমাদের পড়াশোনা, ব্রেইন, তোমার চোখ, তারপর হচ্ছে তোমার কান এবং হরমোনের ব্যবহার, কোন হরমোন কোন কাজ করে এসব রিলেটেড অনেক প্রশ্ন হতে পারে। এরপর প্রতিরক্ষা এবং প্রজনন, এই দুইটা খুবই সুন্দর চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারগুলো থেকেও প্রশ্ন হতে পারে। এবং আমার সবচেয়ে মজার যে চ্যাপ্টারটা লাগতো এইচএসসি লেভেলে থাকতে, সেটা হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স থেকে অনুপাত রিলেটেড অনেক প্রশ্ন হতে পারে এবং সেই সাথে বিবর্তন থেকেও তোমাদের জন্য অনেক প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, জুওলজি থেকে কেমন প্রশ্ন হতে পারে তার একটা উদাহরণ দেখে নিই। এখানে একটা প্রশ্ন আমি রেখেছি তোমাদের জন্য, যে বাম অরিন্দ ও বাম নীলয়ের মাঝে কোন কপাটিকা উপস্থিত? অপশন ক ট্রাইকাসপিড, অপশন খ বাইকাসপিড, অপশন গ মাইট্রাল এবং অপশন ঘ খ ও গ উভয়। তোমরা কমেন্ট সেকশনে তোমাদের উত্তরটি জানিয়ে দাও। আচ্ছা, এটা মনে রাখার জন্য আমরা একটা নিমোনিক্সের সাহায্য নিতে পারি, সেটা হচ্ছে বাম এই কথাটার মাঝেই তোমার উত্তরটি লুকায়িত রয়েছে। বামের ব দিয়ে আমরা দেখতে পাচ্ছি হয় বাইকাসপিড, বাইকাসপিডেও ব আছে, বামেও ব আছে। এছাড়া মাইট্রালের মতে হচ্ছে মেট্রাল। সো আমরা এখান থেকে আমাদের বিগত প্রশ্নের উত্তরটি আমরা জানতে পারি, সেটা কি? বাম অরিন্দ বাম নীলের মাঝে কোন কপাটিকাটি উপস্থিত? ট্রাইকাসপিড, বাইকাসপিড, মিট্রাল, খ ও গ উভয়। তাহলে আমাদের উত্তরটি কি হওয়া উচিত? অবশ্যই খ ও গ, বাইকাসপিড এবং মাইট্রাল উভয়। এখন আমি তোমাদের জন্য কিছু কোয়েশ্চেনের আমি অ্যান্সার দিচ্ছি তোমাদের। প্রথম যে প্রশ্নটা, মেডিকেল নাই নার্ভদের জন্য, এটা কি সত্যি? না, এটা মোটেও সত্যি না। মেডিকেলে পড়াশোনা করলেও তুমি বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিস করতে পারবে এবং সেই সাথে বিভিন্ন জায়গায় ট্যুর দিতে পারো। সেকেন্ড কোয়েশ্চেন, মেডিকেলে খরচ কেমন? তোমার মেডিকেলের খরচ, যেটা সরকারি মেডিকেলে ভর্তির খরচ বাদে বলতে গেলে আর কোনো খরচই নেই, শুধুমাত্র তোমার যেই বই খাতার খরচ সেটাই। এবং প্রথম বর্ষে তোমাদের হয়তো বোনস কেনার জন্য কিছুটা খরচ হবে, কিন্তু তোমার দুই বছর যাওয়ার পরে তুমি যখন বোনসটা বিক্রি করে দিবে তখন তোমার যেটা খরচ হয়েছিল সেটা আবার ব্যাক পাচ্ছ। তৃতীয়ত, প্রাইভেট মেডিকেলগুলো কেমন ভালো? অবশ্যই বেশ কিছু প্রাইভেট মেডিকেল খুবই ভালো, খুবই ভালো, এবং তাদের সাথে সরকারি মেডিকেলগুলোর পার্থক্য খুবই কম। চতুর্থত, এক্সাম হলে কিভাবে মাথা ঠান্ডা রাখবো? আচ্ছা, মাথা ঠান্ডা সেই রাখতে পারে যার প্রিপারেশন ভালো। সো তুমি যদি তোমার প্রিপারেশন ভালো নাও তাহলে তোমার কনফিডেন্স লেভেলটা অনেক উপরে থাকবে এবং তুমি তোমার মাথা ঠান্ডা রাখতে পারবে। আচ্ছা, আরো কিছু প্রশ্ন আছে, এগুলো আমি পরে অ্যান্সার করছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। এবার আসি বোটানি। বোটানি থেকে, জুওলজি থেকে যে 30টা প্রশ্ন হয় তার 40% আসে বোটানি থেকে। বোটানি খুবই ইম্পর্টেন্ট এবং বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে বোটানির এই কয়টা চ্যাপ্টার থেকে প্রতি বছরই অনেক বেশ কিছু প্রশ্ন হয়ে থাকে। চ্যাপ্টারগুলোর নাম এখান থেকে তোমরা লিখে নিতে পারো। কোষ ও এর গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন, অণুজীব, উদ্ভিদ সারির তত্ত্ব এবং জীব প্রযুক্তি। আমরা এখন বোটানি থেকে একটি স্যাম্পল প্রশ্ন তোমাদের জন্য রাখছি। আচ্ছা, যে প্রশ্ন রাখছি তোমাদের জন্য, কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়? অপশন চারটি রয়েছে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলজি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, আমাদের কোষে বিভিন্ন অঙ্গাণু রয়েছে এবং এক এক অঙ্গাণুর কাজ এক রকম। যখন এখানেই দেখো চারটা ভিন্ন ভিন্ন অঙ্গাণু রয়েছে। প্রথম অঙ্গাণুর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শক্তি উৎপাদন করা, পাওয়ার হাউস অফ সেল বলা হয়, এটিপি উৎপাদন করে। রাইবোজোম, রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। গলজি বডি, যেসব প্রোটিন সংশ্লেষিত হয় সেগুলোকে প্যাকেটজাত করা। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় ধরনের হয়ে থাকে? সাধারণত দুই ধরনের হয়ে থাকে, দানাদার এবং অদানাদার। দানাদারের গায়ে কে থাকে? রাইবোজোম থাকে। তাহলে দানাদার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি সংশ্লেষ করে? প্রোটিন।
তা আদার আদার করে কোলেস্টেরল এবং লিপিড? তাহলে আমাদের এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। একজন প্রশ্ন করেছে, বায়োলজি অপশনাল হলে কি কোনো সমস্যা হবে? উত্তর হচ্ছে না, বায়োলজি অপশনাল হলে কোনো সমস্যা হবে না। আমরা উত্তরটা দেখে নেই। আমরা একটা নিউমোনিক্স এর সাহায্যে তোমার কি কি অঙ্গাণু ঝিল্লিবদ্ধ তা মনে রাখতে পারি। সেটা হচ্ছে কি, মা এ পাগল। আমরা সবাই মায়ে পাগল। মায়ের মাতে মাইটোকন্ড্রিয়া, এতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পাতে পারক্সিজম, গতে গলজি বস্তু এবং লতে লাইসোজোম। আচ্ছা, এছাড়াও কিছু ঝিল্লিবদ্ধ অঙ্গাণু রয়েছে যেমন ভেসিকল এবং ভ্যাকিউল। সো এর বাইরে যেসব অঙ্গাণু রয়েছে তারা কেউই ঝিল্লিবদ্ধ না। তাহলে এই নিউমোনিক্সের সাহায্যে আমরা যদি আগের প্রশ্নটা সলভ করতে চাই তাহলে আমাদের অ্যান্সার কি হওয়া উচিত? অবশ্যই রাইবোসোম। চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে, কেমিস্ট্রি। কেমিস্ট্রি থেকে আমরা কি কি পড়ব? আচ্ছা, কেমিস্ট্রি থেকে আমরা জেনারেলি যে জিনিসগুলো পড়ে থাকি সেগুলো হচ্ছে, প্রথমেই দেখা যাচ্ছে বিক্রিয়ার প্রভাবক। বিক্রিয়ার প্রভাবক খুবই ইম্পর্টেন্ট। তোমরা যখন অর্গ্যানিক কেমিস্ট্রি পড়েছো অ্যালকেন সংশ্লেষণের জন্য, তোমরা পড়েছো উডসফেটিক বিক্রিয়া। উডসফেটিক বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কে কাজ করে? শুষ্ক ইথার। সো এরকম নামধারী বিক্রিয়ার প্রভাবগুলো আমরা একদম ভালো মতো পড়ার চেষ্টা করবো। বিভিন্ন বিকারকের সংকেত, বিকারকের সংকেতগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন লুকাস বিকারক, এই সংকেত কি? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। অনেকেই কিন্তু এই পয়েন্টটা মিস করে যায়, গাঢ় এবং অনার্দ্র। অপশানে দেওয়া থাকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো সেটা দাগিয়ে অনেকে ভুল করে ফেলে। এই জিনিসগুলো করা যাবে না। পরে আসছে মিশ্রণের শতকরা পরিমাণ, যেমন রেক্টিফাইড স্পিরিট, এর শতকরা পরিমাণ কত? 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% পানি। এরপর আসছে মিশ্রণের সংকেত, যেমন ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসের সংকেত কি? কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। এটা আমাদের সময় ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন। ওয়াটার গ্যাসের অপর নাম ব্লু গ্যাস। তো আমাদের সময় ভর্তি পরীক্ষা এসেছিল ব্লু গ্যাসের সংকেত কি। এরপর আছে যৌগ এর প্রচলিত নাম। যৌগ এর প্রচলিত নাম বলতে আমরা বুঝি কোন যৌগের বাণিজ্যিক নাম, যেমন সালফিউরিক অ্যাসিড এর বাণিজ্যিক নাম হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল। এরপর আসি বিভিন্ন ধরনের ক্রোমো। তোমার রসায়ন বইতে বিভিন্ন ধরনের ক্রোমো রয়েছে, যেমন ইলেকট্রন আসক্তির ক্রোমো, ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। আচ্ছা, এছাড়া অ্যামিনের খারধর্মিতার ক্রোমো, 2° গ্রেটার দেন 1° গ্রেটার দেন 3° গ্রেটার দেন অ্যামোনিয়া গ্রেটার দেন অ্যানিলিন। সো এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা ক্রোমোগুলো অবশ্যই অবশ্যই ভালো মতো করবো। এরপর আসছে গলনাঙ্ক। তোমাদের বই সব গলনাঙ্ক পড়ার দরকার নাই, কিছু গুরুত্বপূর্ণ যৌগের গলনাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801° সেলসিয়াস। এরপর আসছে পারমাণবিক ব্যাসার্ধ, এবং কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ কত? 0.077 ন্যানোমিটার। খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আসছে তোমার রং বা বর্ণ। তোমার বইয়ের যেখানেই রং দেখবে সেই জিনিসগুলো ভালো মতো পড়বে। হতে পারে সেটা অধক্ষেপের রং, হতে পারে কোনো শনাক্তকারী বিক্রিয়া শিশু উৎপন্ন যৌগের রং। রং কেমিস্ট্রি কোয়েশ্চেনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ছোট ছোট কিছু অঙ্ক, যেমন পিএইচ এর অঙ্ক বা পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটির অঙ্ক। এরপর আছে অনুশীলন, অবশ্যই অবশ্যই অনুশীলন করতে হবে। কেমিস্ট্রির কিছু প্রশ্ন এখন তোমাদের সামনে আমি রাখছি। প্রথম প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ তোমরা, 0.001 মোলার এইচ হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত? অপশন 4টা দেওয়া আছে, 2, 3, 4 এবং 5। সেকেন্ড প্রশ্ন, কোনটি জলীয় দ্রবণে বর্ণ দেয় না? প্রথম অপশন নিকেল আয়ন, তারপর একটা ফেরাস আয়ন, তারপরটা হচ্ছে কপার আয়ন, এবং তারপরটা হচ্ছে জিঙ্ক আয়ন। এবং সেই যে প্রশ্নটা তোমাদের সামনে রাখছি তা হলো লুকাস বিক্রিয়া, লুকাস বিকারক কত ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়া দেয় না? 1°, 2°, 3°, 4 নম্বর সবার সাথেই দিবে। কমেন্ট করে তোমাদের উত্তরগুলো জানিয়ে দাও। জেনে নিই আমাদের উত্তরগুলো। প্রথম যে প্রবলেমটা, 0.001 মোলার HCl এর পিএইচ কত, এর উত্তর কি হতে পারে? এখানে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। ধরো কোনো যৌগে যদি এসিডে যদি হাইড্রোজেনের সংখ্যা একটা থাকে তাহলে দশমিকের পর যতগুলো অঙ্ক পিএইচ হবে তত,
এখানে এইচসিএল এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দশমিকের পর তিনটা অঙ্ক, তাহলে পিএইচ কত হওয়া উচিত? অবশ্যই তিন। এরপর আসি দ্বিতীয় প্রশ্ন, কোনটি জলীয় দ্রবণে বর্ণ দেয় না? আমরা জানি অবস্থান্তর মৌল সাধারণত জলীয় দ্রবণে বর্ণ দিয়ে থাকে, জিঙ্ক কোনো অবস্থান্তর মৌল নয়, তাই জিঙ্ক জলীয় দ্রবণে কোনো বর্ণ দিবে না। লুকাস বিকারক কত ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়া দেয় না? আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা নিউমেরিক্স এর সাহায্য নিতে পারি। আমরা জানি ব্রাজিলের একজন ফুটবলার লুকাস, তিনি খুবই ভালো খেলে থাকেন, তিনি যদি 32 নাম্বার জার্সিটি পরতেন তাহলে আমরা এভাবে লিখতে পারতাম, লুকাস 32। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাই যে 32 সংখ্যাটা লেখা আছে তা লুকাস কথাটার সাথে, তার মানে কি তিন অক্ষরটা লুকাসের সাথেই আছে, তার মানে কি তিন ডিগ্রি অ্যালকোহলকে লুকাস বিকারক সাথে সাথে রিয়াকশন দেবে। দুই কথাটা তিনের পরে আছে, তার মানে কি একটু দেরি হবে বিক্রিয়া দিতে, 5 থেকে 10 মিনিট পর লুকাস বিকারক বিক্রিয়া দিবে। এবং এখানে কি কোনো এক দেখতে পাচ্ছি? 32 এর মধ্যে কোনো এক দেখতে পাচ্ছি না, তার মানে কি লুকাস বিকারক 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে কোনো বিক্রিয়া দিবে না। আবারও জিনিসটা ব্যাখ্যা করা যাক, লুকাস 32 এখানে তিন যে নাম্বারটা সেটা লুকাসের সাথেই আছে, তার মানে কি 3 ডিগ্রি অ্যালকোহল সাথে সাথে বিক্রিয়া দিবে। 2 একটু পরে আছে লুকাস থেকে একটু দূরে, তাহলে একটু ডিলে করে 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট পর বিক্রিয়া দিবে। এবং 32 তে কোনো কিন্তু 1 নেই, তাই লুকাস বিকারক 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে কোনো বিক্রিয়া দিচ্ছে না। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটি হচ্ছে লুকাস বিকারক কত ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়া দেয়? উত্তর 1 ডিগ্রি। চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট ফিজিক্স নিয়ে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফিজিক্সের যে টপিকগুলি খুবই ইম্পর্টেন্ট তা এখন আমরা উপস্থাপনার চেষ্টা করছি। প্রথমেই রাখছি তোমাদের জন্য একক, ধরো যে কোনো কিছুর একক হতে পারে, কাজের একক জুল, কাজের মাত্রা ML স্কোয়ার T ইনভার্স 2, প্রয়োজনীয় সূত্র ও সমীকরণ যার মাধ্যমে আমরা ছোট ছোট অঙ্কগুলো করতে পারি। মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, তাই এমন কোনো অঙ্ক আসবে না যেগুলো সমাধান করতে তোমাদের ক্যালকুলেটরের প্রয়োজন হবে, তাই আমরা সূত্রগুলো কাজে লাগিয়ে ছোট ছোট ম্যাথ সলভ করার জন্য কাজে লাগাবো। আচ্ছা, আবিষ্কারকের নাম, ধরো বিভিন্ন আবিষ্কারক রয়েছে, যেমন বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে? জেমস ওয়াট। বিভিন্ন ধ্রুবকের নাম, ধরো মহাকর্ষ ধ্রুবক বড় জি যেটাকে আমরা বলি, তার মান কত? 6.67 × 10⁻¹১ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তোমাদের এই ধ্রুবকের মান মনে রাখার সাথে সাথে অবশ্যই একক মনে রাখতে হবে, এবং আরো অনেক ধ্রুবক রয়েছে, ধরো প্ল্যাঙ্ক ধ্রুবক, এদের মান তোমাদের মনে রাখা প্রয়োজন। দশের সূচক ও এদের উৎপাদক, ধরো কিলো মাইক্রো এগুলো তুমি জানো, কিন্তু তোমাকে যদি বলা হয় যে পিকো মানে কি, তুমি কিন্তু তৎক্ষণাৎ উত্তর দিতে পারবে না, বা অনেকেই পারবে, কিন্তু পিকো মানে হচ্ছে তোমার 10⁻¹২, তাই দশের সূচক উৎপাদকগুলো আমাদের মনে রাখতে হবে। এবং ফিজিক্সের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, অনুশীলনী, আমাদের অবশ্যই অনুশীলনী সবগুলো প্রশ্ন সলভ করতে হবে। ফিজিক্সের কিছু গুরুত্বপূর্ণ ছক রয়েছে, সেই ছকগুলো অবশ্যই খুব ভালো মতো পড়তে হবে, যেমন সুর বিরামের একটা ছক রয়েছে, ধরো অষ্টক বা লঘু তিস্রক, গুরু তিস্রক, এই মানগুলো আমাদের জানা প্রয়োজন। একই সাথে উৎসের তীব্রতা লেভেল এবং আপেক্ষিক তীব্রতার যে ছকটা, যেমন কোথায় তীব্রতা লেভেল কেমন তা জানা প্রয়োজন। তোমার নিউটনের বলবিদ্যা চ্যাপ্টার থেকে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধর ছকটা জানতে হবে, এছাড়া মৌলিক বলসমূহ যে ছক, এইসব ছক আমাদের ভালো মতো জানা দরকার। আচ্ছা, ফিজিক্স থেকে কিছু স্যাম্পল কোয়েশ্চেন আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, রাইফেলের গুলির বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত গুণ হবে? এখানে কিছু অপশন দেওয়া আছে। এবং দ্বিতীয় প্রশ্ন, দোলক ঘড়ির জন্য গ্রীষ্মকালে সঠিক কোনটি? দৈর্ঘ্য কমে, ঘড়ি দ্রুত চলে, ঘড়ি ধীরে চলে, দোলনকাল একই থাকে? উত্তরগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা, গুলির বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত গুণ হবে? আমরা জানি একটা সুন্দর সূত্র আছে, k = ½mv² অর্থাৎ গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। এখানে বেগ দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ অর্থ 2 গুণের বর্গ এখানে দাঁড়াচ্ছে 4, অর্থাৎ গতিশক্তি কত গুণ হবে? উত্তর ঘ, 4 গুণ।
দ্বিতীয় যে প্রশ্নটা, দোলক ঘড়ির জন্য গ্রীষ্মকালের সঠিক কোণটি? আমরা একটা সুন্দর সূত্র জানি, টি ইকুয়ালস টু 2π√L/g. সো এখান থেকে আমরা দেখতে পাই যে ঘড়ির দোলনকাল এর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে দোলনকাল বৃদ্ধি পাবে। আচ্ছা, গ্রীষ্মকালে সাধারণত কি হয়, তাপে আমাদের প্রসারণ হয়, তাই দোলক ঘড়ির কি হবে, সুতার প্রসারণ ঘটবে, প্রসারণ ঘটলে কি হবে, দোলনকালও বৃদ্ধি পাবে। আচ্ছা, ধরো একটা জায়গায় যেতে আমার 5 মিনিট সময় লাগে, সেই জায়গায় আমি 4 মিনিটে গেলাম, তার মানে কি আমি সেই জায়গাটায় দ্রুত গেলাম, আর 5 মিনিটে যাওয়ার অর্থ কি সেই জায়গাটায় ধীরে গেলাম। দোলনকাল অর্থাৎ এখানে গ্রীষ্মকাল, যেহেতু গ্রীষ্মকাল অর্থ হলো ঘড়ির সুতার দৈর্ঘ্য বৃদ্ধি পেল, তার মানে কি তোমার দোলনকালও বৃদ্ধি পেল, আর দোলনকাল বৃদ্ধি পাওয়ার মানে কি আমি সেই জায়গায় আস্তে আস্তে গেলাম। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে ঘড়ি ধীরে চলে। এবার আসি সাধারণ জ্ঞান নিয়ে। সাধারণ জ্ঞান সাধারণত দুইটা সেক্টরে ভাগ করা হয়, একটা হচ্ছে বাংলাদেশ এবং একটা হচ্ছে আন্তর্জাতিক। বাংলাদেশ থেকে সাধারণত হয়ে থাকে 6টি প্রশ্ন এবং আন্তর্জাতিক থেকে হয়ে থাকে 4টি প্রশ্ন। বাংলাদেশের জন্য যে বিষয়গুলো ইম্পর্টেন্ট তা আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি, সেটা হচ্ছে প্রথমেই সাম্প্রতিক বিশ্ব। এবছর সাম্প্রতিক বিশ্বের জন্য অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ, সেই সাথে আমাদের বিভিন্ন পদক খুবই ইম্পর্টেন্ট, যেমন স্বাধীনতা পদক খুবই ইম্পর্টেন্ট। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে সবসময় কিছু সুন্দর সুন্দর প্রশ্ন থাকে, বাংলাদেশের ভৌগোলিক বিবরণ যেমন বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের খনিজ সম্পদ থেকে অনেক প্রশ্ন থাকে, তারপর বিভিন্ন অঞ্চলের পুরাতন নাম যেমন ময়মনসিংহ অঞ্চলের পুরাতন নাম নাসিরাবাদ বা চট্টগ্রামের পুরনো নাম ইসলামাবাদ, এসব সাধারণত পুরাতন নাম বাংলাদেশ সাধারণত আসে বাংলাদেশ সেক্টরটা থেকে। এরপর আসি প্রথম বৃহত্তম ক্ষুদ্রতম। প্রথমের ক্ষেত্রে আমরা যে জিনিসে জোর দেবো সেটা হচ্ছে প্রথম মহিলাকে, এই জিনিসগুলো আমরা সাধারণত বেশি আসি, প্রথম মহিলার জিনিসগুলো আমরা জোর দিব, বৃহত্তম ক্ষুদ্রতম জোর দিব। এবং অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন সবসময় মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে এবং আমরা অ্যাব্রিভিয়েশন পড়ব, যেমন ভ্যাট, ভ্যাটের পুনরূপ কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আচ্ছা, একটা প্রশ্ন দেখা যাক বাংলাদেশ থেকে, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিলেন না? 8, 9, 10, 11 কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের উত্তরটি জানিয়ে দাও। আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে আসলে 10 নম্বর সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিলেন না, 10 নম্বর সেক্টর ছিল নৌ কমান্ডারদের অধীনে। 8 নম্বর সেক্টরে, 9 নম্বর সেক্টরে, 11 নম্বর সেক্টরে সব জায়গায় সেক্টর কমান্ডার ছিলেন। এরপর আসি তোমাদের ক্ষেত্রে বাংলা সাধারণ জ্ঞানের ইন্টারন্যাশনাল সেগমেন্টটা নিয়ে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল থেকে যে বিষয়গুলো সবসময় ইম্পর্টেন্ট, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, রাজধানী, মুদ্রা, প্রথম বৃহত্তম ক্ষুদ্রতম জিনিসগুলো ইম্পর্টেন্ট, বিভিন্ন শাস্ত্রের জনক ইম্পর্টেন্ট, যেমন চিকিৎসা শাস্ত্রের জনককে বা অর্থশাস্ত্রের জনককে খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন দেশের সংবাদ সংস্থা, ধরো এটা কোন দেশের সংবাদ সংস্থা সেরকম, গোয়েন্দা সংস্থা ইম্পর্টেন্ট, বিমানবন্দর খুবই ইম্পর্টেন্ট, সীমারেখা খুবই ইম্পর্টেন্ট, যেমন র্যাডক্লিফ লাইন কাদের মধ্যে অবস্থিত কোন কোন দেশের, এবং সদর দপ্তর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তোমার যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে কোয়েশ্চেন সলভ করা লাগবে বেশি বেশি করে, যেমন বিসিএস এর প্রশ্ন বা ডিফারেন্ট ইউনিভার্সিটির যেসব সাধারণ জ্ঞান প্রশ্ন হয়ে থাকে ইউনিভার্সিটিগুলোয়, সেগুলো তোমাদের জন্য সলভ করার প্রয়োজন। ইন্টারন্যাশনাল থেকে একটা প্রশ্ন তোমাদের মাঝে আমি রেখেছি, সেটা হচ্ছে ইন্টারপোলের সদর দপ্তর কোথায়, ইন্টারপোল বা আন্তর্জাতিক পুলিশ সংস্থা এদের সদর দপ্তরটা কোথায়, ওয়াশিংটন, জেনেভা, ফ্রান্সের লিও নাকি রোম। কমেন্ট সেকশনে তোমাদের উত্তরটা জানিয়ে দাও। আচ্ছা, ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে তোমার ফ্রান্সের লিওতে। সাধারণ জ্ঞানের জন্য আমাদের 10 মিনিট স্কুলে শুভ ভাইয়ের লেকচারগুলো অবশ্যই অবশ্যই তোমরা দেখবে, আমি যখন তোমাদের জায়গায় ছিলাম ওনার সাধারণ জ্ঞান ক্লাসগুলো করে আমি অনেক অনেক বেশি লাভবান হয়েছিলাম। এবার আসি ইংলিশ নিয়ে। ইংলিশে সাধারণত কয়েকটা টপিক থেকেই প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে, আমি টপিকগুলোকে দুই ভাগে ভাগ করে দিচ্ছি, এই সাইডে রেখেছি কিছু টপিক এবং এই সাইডে রেখেছি কিছু টপিক। এই সাইডে যে টপিকগুলো আছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, অ্যান্টোনিম সিনোনিম, প্রিপোজিশন এবং কারেক্ট স্পেলিং, এই টপিকগুলো না আসলে
প্রত্যেক দিন চর্চা করা প্রয়োজন, কারণ এত হিউজ সিলেবাস এটা আসলে মনে থাকে না। তাহলে প্রত্যেক দিন আমরা অ্যাটলিস্ট আধা ঘন্টা এই টপিকগুলো আমরা চর্চা করব। এছাড়া আরও যেসব টপিক থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে ভয়েস, ন্যারেশন, ট্রান্সলেশন, পার্টস অফ স্পিচ এবং রাইট ফর্মস অফ ভার্ব। ইংলিশের ক্ষেত্রেও আমার একটাই টিপ, সেটা হচ্ছে বিভিন্ন বিসিএস বা বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নগুলো অবশ্যই সলভ করতে হবে। ইংলিশ থেকে তোমাদের একটা প্রবলেম আমি রাখছি, সেটা হচ্ছে ড্রিজলিং মানে কি? রেইনিং হেভিলি, স্নোয়িং হেভিলি, রেইনিং লাইটলি, স্নোয়িং ফগি? তোমরা কমেন্ট সেকশনে উত্তর করে তোমার সঠিক উত্তরটি জানিয়ে দাও। আচ্ছা, ড্রিজলিং মানে কি? গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া। তাহলে আমাদের অ্যান্সার এখানে কি হওয়া উচিত? গ, রেইনিং লাইটলি। আমাদের ফাহমিদা প্রশ্ন করেছে অর্গ্যানিক কেমিস্ট্রি কিভাবে পড়লে মনে রাখা সহজ হবে। আচ্ছা, অর্গ্যানিক কেমিস্ট্রির ক্ষেত্রে সবারই যে ভয় থাকে সেটা হচ্ছে অনেক বিক্রিয়া করতে হয়। মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসলে বিক্রিয়া বা বিক্রিয়ার মেকানিজম আসে না, আমরা শুধু নামধারী বিক্রিয়াগুলো পড়ব, যেমন ফিডেলক্রাফ্ট বিক্রিয়া বা উডস বিক্রিয়া বা ডার্জেন বিক্রিয়া, সোয়ার্জ বিক্রিয়া বা ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডোল বিক্রিয়া। সো এই বিক্রিয়ার খালি প্রভাবকগুলো পড়ব, কখন বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেগুলো পড়ব। বিক্রিয়ার নামকরণ নিয়ে আমাদের সবার খুব একটা ভয় থাকে, আমাদের নামকরণ অ্যাডমিশন টেস্টে আসে না। সো নামকরণ নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধু আমরা জানবো যে নামকরণ কয় প্রকার, এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন এবং কি কি। এই অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এবং অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে যেই জিনিসগুলো আমরা বেশি বেশি পড়বো সেটা হচ্ছে এর ব্যবহার নিয়ে, বিভিন্ন জিনিসের ব্যবহার নিয়ে, বা বিভিন্ন পলিমারের ব্যবহার আছে, বা চিকিৎসা ক্ষেত্রে এদের ব্যবহার কি, বা চিকিৎসা ক্ষেত্রে কোনটা কি কাজে লাগে, যেমন হেক্সামিন কি কাজে লাগে বা প্যারাসিটামল কি কাজে লাগে, এগুলো আমরা ভালোমতো পড়বো। আচ্ছা, এখন আমি আসছি কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চনস এর অ্যান্সার নিয়ে। সেটা হচ্ছে সবারই বেশ কিছু প্রশ্ন থাকে যেগুলো আমাকে ফেস করতে হয়, এবং যারা মেডিকেল পড়ে তাদের সবাইকেই ফেস করতে হয়। এমন কিছু প্রশ্ন হচ্ছে তোমার কতক্ষণ পড়বো। আচ্ছা, কতক্ষণ পড়বো না, এটা আসলে একটা রিলেটিভ ব্যাপার। সেটা হচ্ছে তুমি কতক্ষণ পড়বা, এটা ইটস আপ টু ইউ। তোমার যখন সিলেবাস, যতক্ষণ সিলেবাস শেষ না হয়, ধরো তুমি একটা কোচিংয়ে করো, কোচিংয়ের পরের দিন মডেল টেস্ট এক্সাম দিতে যাচ্ছ, সো মডেল টেস্ট এক্সাম দিতে যাওয়ার আগে অ্যাটলিস্ট 2-3 বার যেন চ্যাপ্টারটা রিভাইজ করতে পারো, সেই জিনিসটা খেয়াল রাখবে। সো এটা রিভাইজ করতে তোমার যতক্ষণ টাইম লাগে এটা তোমার ব্যাপার, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, যেন তোমার মস্তিষ্কটা কি হয় পর্যাপ্ত বিশ্রাম পায়। কেননা এই অ্যাডমিশনটা একটা লম্বা রান, একটা ম্যারাথন দৌড়, তোমার 4 মাস তোমার ভালো মতো পড়া লাগবে। সো তুমি যদি প্রথম দিকেই টান দিয়ে পরে হাঁপিয়ে যাও সেটা অবশ্যই তোমার জন্য ভালো হবে না। আচ্ছা, কিভাবে পড়বো? আমরা এতক্ষণ এটাই আলোচনা করলাম কিভাবে পড়বো, কি কি বই পড়বো। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কি কি বই পড়বো। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের এই কোয়েশ্চেনগুলো যেহেতু অ্যান্সার করছি, তাই আমি বলবো আমি কি কি বই পড়তাম। আচ্ছা, জুলজির জন্য আমি যে বইটা পড়তাম সেটা হচ্ছে গাজী আজমল স্যারের যে বইটা, এটা হচ্ছে মেইন রেফারেন্স বুক হিসেবে পড়তাম, এবং সাথে সময় পেলে আলিম স্যারের বইটা পড়তাম। আচ্ছা, বোটানির জন্য শুধু আবুল হাসান স্যারের বইটাই পড়তাম। কেমিস্ট্রির জন্য, কেমিস্ট্রি যে ফার্স্ট পেপার সেটা হাজারি স্যারের বই পড়তাম, এবং রেফারেন্স বুক হিসেবে টাইম পেলে ঘোষ স্যারের বইটা পড়তাম। সেকেন্ড পেপার সেম, হাজারি স্যারের বইটা পড়তাম আর টাইম পেলে রেফারেন্স বুক হিসেবে পড়তাম কবির স্যারের বই। আচ্ছা, আর ফিজিক্স, ফিজিক্সে আমি 2 পেপার ইসাক স্যারের বই পড়তাম সাধারণত, এবং সাথে তপন এবং তোফাজ্জল স্যারের বইয়ের অনুশীলনী সলভ করতাম। তুমি যেই বই পড়ো না কেন, অনুশীলনীগুলো মাস্ট সলভ করবা। আচ্ছা, পরে যে প্রশ্নটা তোমরা করে থাকো যে এই ইউনিটের জন্য ভার্সিটি ম্যাথ কীভাবে করবো বা ডি ইউনিটের জন্য বাংলা কীভাবে পড়বো, আমি যেটা করেছিলাম যে আমি অ্যাডমিশন টেস্ট যখন আমি কোনো একটা কোচিং করতাম, সো প্রথম 3 মাস আমি ভার্সিটি ম্যাথ বা ডি ইউনিটের জন্য বাংলা পড়ি নাই। সো কী হয়, মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগের 1 মাস তোমার কোচিংটা বন্ধ থাকে। সো আমি করেছিলাম কি, ওই টাইমে ভার্সিটি ম্যাথ টুকটাক করতাম, সাথে ডি ইউনিটের জন্য বাংলা পড়তাম। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, আপাতত তোমরা ডেডিকেটেডভাবে মেডিকেলের প্রিপারেশনই নাও, এবং লাস্টের 1 মাস তোমরা ভার্সিটির জন্য ম্যাথ বা বাংলা পড়তে পারো। আচ্ছা, পরে যে প্রশ্নটা করা হয়, কোচিংয়ের দাগানো বইয়ের বাইরে কি পড়বো। আচ্ছা, কোচিংয়ে যেই পার্টটা দাগাই দেওয়া হয় সেটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বা যিনি প্রশ্ন করবেন তার কাছে কিন্তু সেই দাগানো পার্টটা নাই। সো তিনি কিন্তু জানেন না কোচিংয়ে কোন পার্টটা দাগিয়ে দেওয়া হয়েছে। সো অবভিয়াসলি কোচিংয়ের দাগানো পার্টটা ভালো মতো পড়বো, সেই সাথে
কোনো কিছু মিস করবো না। অ্যাডমিশন টেস্টে কোনো সাব মেডিকেল অ্যাডমিশন টেস্ট স্পেশালি কোনো সাবজেক্টের কোনো চ্যাপ্টারই লেস ইম্পর্টেন্ট না, বিশেষ করে মেডিকেলে। আমি ফিজিক্সের জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারটা আগের দিন রিভাইজ দিয়ে যাই নাই, এবং পরের দিন ওখান থেকে দুইটা প্রশ্ন হয় আমি একটা অ্যান্সার করতে পারি নাই, ভুল অ্যান্সার করে আসি। জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারটাকে আমি খুবই হালকাভাবে নিয়েছিলাম, দেখা যায় সেটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। সো অ্যাডমিশন টেস্টের জন্য আমরা সব সাবজেক্টের সব চ্যাপ্টার এবং পুরো বই ভালো মতো পড়ার চেষ্টা করবো, অবশ্যই কোচিংয়ের দাগানো জায়গাগুলো বেশি ভালো মতো পড়বো। আচ্ছা, মেডিকেল অ্যাডমিশন টেস্টে অঙ্ক কেমন আসে? এটা হচ্ছে তোমাদের খুবই কমন একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটার ইউজ করা যায় না। সো তোমাদের এমন কোনো ম্যাথ আসবে না যেটা তোমার ক্যালকুলেটার দিয়ে করতে হয়। সো খুবই ছোটো ছোটো ম্যাথ এবং ছোটো ছোটো ক্যালকুলেশনের ম্যাথ আসবে। আচ্ছা, এগুলো ছাড়াও আরও কিছু প্রশ্ন আমি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক্সট্রা কোনো বই বা গাইড কি পড়বো? আসলে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটা পুরোপুরি মূল বই নির্ভর। সো তোমার যেটা করতে হবে মূল বইটা ভালো মতো পড়তে হবে, এবং তোমাকে বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে। কারণ তুমি যদি প্রশ্ন সলভ করতে যেয়ে একটা প্রশ্নের অ্যান্সার ভুল করো, সেই জিনিসটা তুমি যদি পড়ে ফেলো দ্বিতীয়বার তোমার সেটা ভুল করার চান্স খুবই কম। সো আমি তোমাকে সাজেস্ট করবো যে গাইড পড়ার চেয়ে প্রশ্ন সলভ করায় মনোযোগী হও, কোয়েশ্চেন ব্যাংক সলভ করায় মনোযোগী হও। এবং আরেকটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি দেখতে পাচ্ছি তোমাদের কমেন্ট সেকশনে, সেটা হচ্ছে যে কত মার্কস অ্যান্সার করবো। আচ্ছা, কত মার্কস অ্যান্সার করবো এটা আসলে বলা যায় না, এটাও খুবই একটা রিলেটিভ ব্যাপার। ধরো তুমি একটা বোলিং পিচ মাঠে ক্রিকেট খেলতে নেমেছে তোমার দল, সেখানে তুমি যেই রানটা করে তোমার কাছে পর্যাপ্ত মনে হবে, একটা ব্যাটিং পিচ মাঠে কিন্তু সেই রানটা পর্যাপ্ত হবে না। তাই আমরা কি করবো, অবস্থা বুঝে ব্যবস্থা নিব। যদি দেখি প্রশ্ন কঠিন তাহলে একটু কম নাম্বারও চান্স হবে, আর যদি দেখি প্রশ্নটা বেশি সোজা, চান্স পাওয়ার জন্য নাম্বারটা কাট মার্কসটা একটু বেড়ে যাবে। আমরা তাহলে আজকে লাইভ ক্লাসে কি কি শিখলাম, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, লাইভ ক্লাসে আরো শিখলাম সিট সংখ্যা কত, মার্কস ডিস্ট্রিবিউশন কিরকম, তারপর দেখলাম এক্সামিনের সংখ্যা কেমন হয়, রেশিও কত হয়, কোন সাবজেক্ট কিভাবে পড়ব, সেই সাথে আমরা কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিলাম। আশা করি আজকের ক্লাসটার পর তোমাদের ইনফরমেশন গ্যাপ তেমন থাকবে না, এবং তোমরা বেশ নিশ্চিন্তে তোমাদের মেডিকেল প্রিপারেশনটা চালিয়ে নিতে পারবে। সো আজকের মতো লাইভ ক্লাসটা এখানেই শেষ করছি। অ্যাডমিশন টেস্টের মেডিকেল অ্যাডমিশন টেস্টের ভালো করার জন্য অবশ্যই 10 মিনিট স্কুলের সাথে থাকো, এবং এই ক্রিকেট বিশ্বকাপে অবশ্যই বাংলাদেশ দলের সাথে থাকো। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।